নমস্কার সাপ্তাহিক রাশি ফলে আজকে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ তেইশ অক্টোবর উনত্রিশ তারিখে আলোচনা করব তার মাঝখানে আঠাশ তারিখের রাত্রে অর্থাৎ উনত্রিশ তারিখ ভোরে চন্দ্রগ্রহণ আছে এটা অলরেডি আমি প্রোগ্রাম করেছি চন্দ্রগণের কোন কোন রাশি এফেক্ট হবে সেটা ডিসক্রিপশানে সার্চ করলে পেয়ে যাবেন এই চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষে এফেক্ট পড়বে ঠিক আছে এইটা কিন্তু শনিবার মানে শনিবার রাত্রে শুক্লপক্ষে অর্থাৎ আঠাশ তারিখ রাত্রি উনত্রিশ তারিখের ভোর শুক্লপক্ষে একটা পাঁচ মিনিটে থেকে শুরু হবে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটা থাকবে ঠিক আছে এটা কিন্তু খণ্ডগ্যাস চন্দ্র অর্থাৎ আংশিক চন্দ্রগ্রহণ হবে এটা খণ্ডগ্যাস চন্দ্রচার্য বলে এছাড়া অন্য আদার্স কিছু স্টেটে সেগুলো এফেক্ট হবে যেমনি ধরুন আমাদের এশিয়া মহাদের সব কটা দেশেই কম বেশি এটা এফেক্ট হচ্ছে এবং বাইরে অস্ট্রেলিয়া ও ব্রিটেনেও এর এফেক্ট পড়বে এ সূতক ঠিক ন ঘন্টা আগে শুরু হবে এই আংশিক চন্দ্রগণের যে সূতককাল তা ন ঘন্টা আগে শুরু হবে সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে এর সূতককাল শুরু হবে সুতরাং এই যে চন্দ্রগণ এ সব রাশি লগ্নের উপরেই কিন্তু তার এফেক্ট হবে আজকে বলবো তুলা রাশি নিয়ে রাশির তেইশ তারিখ থেকে উনত্রিশ কেমন যাবে বাড়িতে বিশেষ কেউ আপনার আসতে পারে বা আপনার জন্য হঠাৎ কোনো খবর নিয়ে আসতে সেটা ভালো খবরই আসবে বা রিলেটিভ আসতে পারে এতে এটা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে বা আপনি কোনো রিলেটিভ বাড়িতে যেতে পারেন এই সপ্তাহ মনের ইচ্ছা পূরণ হবে ধনপ্রাপ্তি হবে বা অনেক দিন ধরে কোনো কাজ পেন্ডিং ছিল সেই কাজটা হয়তো উদ্ধার হবে কাজের জায়গায় যথেষ্ট ব্যস্ততা থাকবে বসের সাথে সম্পর্ক ভালো তৈরি হবে যদি আপনার দোকান থাকে বা এই ধরনের ব্যস্ততা দোকানে কিন্তু সেল বাড়বে এবং আপনার কোনো ভাড়া দেওয়া ব্যবসা বা এরকম কোনো ব্যবসা থাকে তাহলে দেখাল এত ভাড়াটা আটকে ছিল বা ভাড়াটা টাকা দিচ্ছে সেটা কিন্তু ঝামেলাটা মিটিয়ে যাবে ঠিক আছে আর রিলেশান যথেষ্ট ভালো থাকবে কোনো ধর্মীয় জায়গায় এই সপ্তাহে কিন্তু আপনার ঘুরতে যাওয়ার মঞ্চে বা ঘুরতে যেতেও পারে সেটা আপনার পার্টনার সাথে হতে পারে ফ্যামিলি কারোর সাথে ভালো বন্ধু সাথেও আপনি এই সপ্তাহে ঘুরতে যেতে পারেন চেষ্টা করুন ফ্যামিলির লোকেদের সাথে এই সপ্তাহে ভালো করে কাটাতে কেন পুজো যেহেতু সবে সবে গেছে যদি এটা পুরো মাসটাই পুজোর মাস পুজোর সপ্তাহ এই সময়টা কিন্তু একটা আনন্দের বাতাবরণ তৈরি হবে যদি তো খুব চাপে থাকছিলেন এই সপ্তাহটাও চাপে থাকবেন তাহলে নিজেকে দু একটা একটু রিল্যাক্স মনে থাকে বাইরে কোথাও ঘুরতে গিয়ে শরীরটা মুখটা একটু চেঞ্জ করে নিন বা কোথাও পার্টনার সাথে বা আপনার বন্ধুর সাথে ঘুরতে গিয়ে একটু উইকেন্ডে কোথাও একটু ডিনারটা সেরে আসুন বা কোথাও একটু কেনাকাটি করুন মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে যাই চেষ্টা করবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে আপনার সবসময় লোকে ভুল বুঝবে এটা একটা সবচেয়ে প্রবলেম তুলে আসে কিন্তু আপনি তা সত্ত্বেও আপনি জিতে বেরিয়ে আসবেন কারণ আপনি কনভেন্সি পাওয়াটা যথেষ্ট ভালো লোকে আপনি আপনার এ লোকে অনেক সময় আপনার কথা মেনে নেয় যেটা ওভারঅল বিচার কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় অলরেডি আমি সব প্রোগ্রামই বলি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিবটা অন করে রাখবেন আর যত পাবেন লোকের কাছে শেয়ার করবেন আর ইচ্ছা হলে যোগাযোগ করবেন বুকিং নাম্বার দেওয়া রয়েছে আজ নমস্কার সবাই ভালো থাকুন